হ্যালো বন্ধুরা, আমি সৌমাভো আর তোমরা দেখছো আমার চ্যানেল সৌমাভো ক্রিয়েশন। আজকে আমি তোমাদের আমাদের কারখানায় নিয়ে যাচ্ছি, চলো দেখো কারখানায় আমাদের কি হচ্ছে। প্রথমে দুটো সিমেন্টের পোর্ট্রেট ছিল, দেখলে নেতাজি এবং একটা বয়স্ক ভদ্রলোকের। এখানে এরকম সিমেন্টের মূর্তি তো তৈরি হয় জানোই তোমরা, তাও একবার দেখলে। আস্তে আস্তে এখানে দেখো আমি যাচ্ছি একটা বজরঙ্গবলী মূর্তির দিকে, যেটা প্রায় 18 ফুট হাইটে হবে, চালি নিয়ে শেষ। তো আমাদের গোড়াবাজার, বহরমপুরের গোড়াবাজার মিছো বাজারের যে পুজোটা হয়, সেই পুজোর মানে বজরঙ্গবলী মূর্তিটা এখনই হয়ে থাকছে, কারণ এবছর জানোই তোমরা কালী পুজোর পর একদমই টাইম নাই বজরঙ্গবলী পুজোর বা শিব পুজোর। আর যেহেতু কাজটা এত বড় এবং সময় সাপেক্ষ, সেহেতু এখনই আমরা সবাই এটাকে এগিয়ে রাখছি। এখানে মুখ তৈরি হচ্ছে, তোমরা দেখেই বুঝতে পারছো। দেখো আমাদের হাইট দেখে তোমরা বুঝতে পারবে অ্যাকচুয়াল মূর্তিটা কতটা বড়। আজকে এই মূর্তিটা নিয়ে চলে যাবে, ওখানেই রাখা হবে, না তো কারখানায় দুর্গার কাজ শুরু হবে। তাই জন্য তার আগে তোমাদের একবার দেখিয়ে দিলাম, ফিনিশ তো তোমরা ওই গোড়াবাজারের ওখানেই দেখতে পাবে। আর এই ভেতরে হচ্ছে সিমেন্টের কালী মূর্তি, এটা সম্পূর্ণ সিমেন্টের ঢালাইয়ের রঙের কাজ চলছে, প্রাইমার করে দেওয়া হলো, সাদা রঙটা বেসিক কালারটা করে দেওয়া হলো, হয়তো বাকি রং একদম কালী পুজোর আগে হবে। পরের ভিডিওর অপেক্ষায় থাকো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।